नमस्कार आमी आपनादेर देबु आजकेर ए लाइवटा एकदम विशेष भावे पंचाश नम्बर वार्डेर आमार गुरुजन आमार जारा सह जारा आमार समबयसी जारा आमादेर आमार छोटो तादेर प्रत्येककेजादेर जेटा प्राप्य काउके प्रणाम काउके शुभेच्छा कारोर थेके सहयोगिता আপনাদের থেকে পেয়েছি। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইতে গিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম যে আমি আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি মানুষের জন্য কাজ করব। হে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের মানুষ, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, আপনারা আমাকে দুহাত ভরে ভরিয়ে দিয়েছেন, মানুষের কাজ করার সুযোগ দিয়েছেন। এবার আমার পালা, এবার আমার পালা নিজেকে প্রমাণ করার। আমিও কথা দিচ্ছি, যেমন আগেও বলেছিলাম যে আমি ভোটটা চাইতে এসেছি আপনাদের কাছে ঋণ হিসেবে, ধার হিসেবে। আমি আপনাদের কাছে এই ধার আমি কাজ করে শোধ করব, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম। আমি আজকেও দাঁড়িয়ে বলছি, সেদিনও ঈশ্বরের নামে শপথ করেছিলাম, আমি আজও ঈশ্বরের নামে শপথ করছি যে আমি আপনাদের এই ঋণ, আপনাদের এই কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমার আমি কাজের মধ্যে দিয়ে শোধ করব। আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন দলমত নির্বিশেষে, আমি বিশ্বাস করি যে আমাকে যারা ভোট দিয়েছেন তারা সকলেই যে বিজেপি তা নয়, অন্য অনেক মতের মানুষ, অন্য অনেক মতের মানুষ যাদের সঙ্গে আমার দলগতভাবে মতের অমিল আছে তারাও আমাকে আশীর্বাদ করেছেন। আমি কথা দিয়েছিলাম যে কাউকে হাত কামড়াতে হবে না, আজকেও কথা দিচ্ছি যে পঞ্চাশ নম্বর ওয়ার্ড আবার প্রথম হবে। এবং আমি আগেও বলেছিলাম এই পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাজের ক্ষেত্রে রাজনীতি কোনো অন্তরায় হবে না, আমাদের রাজনীতি থাকবে। ২৪ সালে আমরা আইডিওলজির ভোট লড়ব, কিন্তু এই নির্বাচনে আমি কথা দিয়েছিলাম যে কারোর ক্ষেত্রে কোন রকম অন্তরায় হবে না রাজনীতি। আমি আজকেও আপনাদের কাছে বলে যাচ্ছি যে রাজনীতি কোনো অন্তরায় হবে না, আমি প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকার চেষ্টা করব, শুধু নট অ্যাজ আ কাউন্সিলর, শুধু পৌর প্রতিনিধি হিসেবে নয়। আপনাদের আমি বলেছিলাম আপনাদের ঘরের ছেলে হতে চাই, মায়েরা বোনেরা গুরুজনেরা আমার সমবয়সীরা আমার ছোটরা আমাকে সেই সুযোগটা দিয়েছেন। আমিও আজকে আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আজ থেকে আমি আমার পরিবারের কম, আজ থেকে আমি আমার পাড়ার বেশি। এই কাজ করতে গিয়ে যেমন আমার বাবা প্রদীপ ঘোষ, তিনি পাঁচ বছর কাজ করেছেন, এলাকাটাকে পুরো পাল্টেছেন, সেরকম লাস্ট ১০ বছর যিনি ছিলেন, আমি তার কাছে ব্যক্তিগতভাবে যাব, আমি তার কাছেও সহযোগিতা চাইব, আমি তাকেও সঙ্গে করে নিয়ে কাজ করব। সে আমার ছোট বোনের মতো, আমাদের কোনো ইগো নেই, মানুষ যাকে ম্যান্ডেট দিয়েছেন তার দায় বেশি, আমার দায় এখন তাদের ইগো ভাঙানো। আমি কথা দিচ্ছি আমি তাদের কাছে গিয়ে তাদেরকে এই মাঠে নামাবো, কাজ করাবো, আমার সঙ্গে আমরা মিলেমিশে কাজ করব, সেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকবে না। অন্য আর রাজনৈতিক দলের যারা প্রার্থী আছেন তারা, তাদের কাছেও আমি কথা বলবো যে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সবাই এলাকার এই পঞ্চাশ প্রথম হবে, এটা তো আমরা সবাই চাই, যে যে রাজনীতি করুন না কেন আমরা তো পঞ্চাশ আমাদের প্রথম সেন্টিমেন্ট। আমি তাদের কাছেও যাব, আমি তাদেরও সঙ্গে নেব। তাই আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, আমার দায়িত্ব এই অঞ্চলের মানুষের সঙ্গে থাকার। আমি কথা দিয়েছিলাম, অনেকগুলো কথা দিয়েছিলাম, আবারও মনে করিয়ে দিচ্ছি যে এলাকায় দুটো মাল্টিজিম হবে, এলাকায় সাঁতারে নতুনত্ব আসবে, দুস্থ ছেলেমেয়েরা সাঁতার কাটতে পারবে। আমি কথা দিয়েছিলাম যে এখানে বৃদ্ধাশ্রম তৈরি হবে, এখানে কমিউনিটি হল আরো একটা তৈরি হবে, এখানে পৌর উন্নয়ন প্রদীপ ঘোষ যেটা করেছেন, যেটা গত ১০ বছর মেনটেন হয়নি, সেইটাকে যদি আবার মেনটেন করা হয় আমার মনে হয় তাহলে আর আমার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের নতুন করে কাজ করার কিছু থাকবে না। এখানে জমা জল যাতে না দাঁড়ায় তার দায়িত্ব আমি নেব।
শুধু আপনাদের থেকে একটু সহযোগিতা চাইব, কারণ সত্যি তো আমি এখনো কাজ জানি না, আমাকে শিখতে হবে, হয়তো কয়েকটা দিন লাগবে, কিন্তু আমি বোকা ছেলে নয়, আমি তাড়াতাড়ি শিখে দেব। আমি কথা দিয়েছিলাম যে 100 দিনের মানুষদের কারোর কাজ যাবে না, কাউকে রাজনীতি করতে হবে না, কাউকে সন্ধ্যেবেলা বসতে হবে না। আজ থেকে ওনাদের মুক্তি, আজ থেকে ওনাদের আর কাউকে সন্ধ্যেবেলা বসতে হবে না। এইটা আবার আমি আপনাদের কথা দিলাম। যারা কেউ কেউ রাজনীতি করেন, সক্রিয় রাজনীতিরও কিছু মানুষ আছেন, তারা সবাই করবেন, তারা সবাই যে যার মতন রাজনীতি করবেন। 100 দিনের কাজ করলে আমার পার্টি করতে হবে, বিজেপি করতে হবে, এরম কথা বিজেপি আমায় শেখায়নি, এরম কথা বিজেপি আমায় শেখায়নি। আমি মানুষের কাজ করব, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব, সেখানে কোন রকম ভেদাভেদ থাকবে না। আর আমি কৃতজ্ঞ আমার দলের কাছে, আমি কৃতজ্ঞ আমার দলের কাছে, যারা একটা নতুন ছেলের ওপর আস্থা রেখেছিল, যারা একটা নতুন ছেলেকে বিশ্বাস করেছিল, যারা একটা নতুন ছেলেকে এগিয়ে দিয়েছে। আমিও কথা দিচ্ছি, বিজেপি আমার, আমি বিজেপির। এইভাবে আমরা সকলে মিলে রাজনীতিটা রাজনীতির জায়গায় রেখে, এলাকার উন্নয়নটাকে উন্নয়নের জায়গায় রেখে আমরা কাজ করব। আমাকে কোন কোন সাংবাদিক বলছিলেন, কেউ কেউ বলেছেন যে ওটা সজল জিতেছে, না, এখানে জনগণ জিতেছে। আর বিজেপি আমায় পাঠিয়েছিল বলে আমি জনগণের মধ্যে যেতে পেরেছি। কেউ কেউ এমন হিন্স দিয়েছেন তৃণমূলের কিছু লোক, তারা হতাশায় দিয়েছেন যে আমি নাকি আবার অন্যদিকে চলে যাবো, আমি যতদিন বেঁচে থাকবো আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবো। যারা এইসব কথা বলছেন তারা হতাশায় ভুগছেন। নির্বাচনে যারা আমায় গাল দিয়েছেন, যারা আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যারা বড়, তাদেরকে বলবো তুমি বড়, তোমাকে এরম, তোমাদের এরম মানায় না। আর যারা ছোট না আমায় গাল দিয়েছেন, আমি তাদের বড়, তাই আমার মনে অভিমান রাখার কোন জায়গা নেই, আমি তাদের ক্ষমা করলাম। যারা আমার বিরিয়ানি বলেছে, আমি অনেক জায়গায় বলেছি, যারা আমার হসপিটালে কর্মীদের খাবার নিয়ে যারা নাটক করেছে, তাদেরকে বললাম যে আমি ভুলে যেতে চাই, আমি এসব ভুলে যেতে চাই, এলাকার কাজ করুন, আপনি আপনার এলাকায় করুন, আমি আমার এলাকায় করি, আমি আমার রাজনীতি করি, আপনি আপনার রাজনীতি করুন, করে মানুষের কাজ করুন। ভুলভাল কাজ করে, ভুলভাল কথা বলে সময় নষ্ট হবে, কাজের কাজ কিছু হবে না। তাই আপনাদের প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে দেননি, তাছাড়াও তাদের প্রত্যেককে আমি আমার প্রণাম জানাচ্ছি। তাছাড়াও সারা বাংলার মানুষ, সারা বাংলার অত্যাচারিত, নিপীড়িত, ঘর ছাড়া খুন হয়ে যাওয়া পরিবারগুলো, আক্রান্ত হওয়া পরিবারগুলো, মানুষগুলো আমাকে অনেক আশীর্বাদ করেছেন। প্রতিদিন আমি অন্তত 500-600 মেসেজ পেতাম, আমি তাদেরও মুখ রাখতে পেরেছি। আপনাদের প্রার্থনা বিফলে যায়নি, ভগবান যে কাজ করে তার সঙ্গে থাকে, ভগবান আমার সঙ্গে ছিলেন, তাই আমি জিততে পেরেছি। আমি দলের এবং এলাকার মানুষের প্রত্যেকের মর্যাদা রাখব, আমি মানুষের কাজ করব। আগামী দিন দল যা যা দায়িত্ব দেবে, আজকে অনেকে লাপাচ্ছে, আমি দেখলাম তৃণমূলের অনেকে লাপাচ্ছেন যে এই কটা সিট পেয়েছে, আরে এরা নতুন করেছে তৃণমূল, এরা কোনোদিন অতীতে করেনি, বড় নেতা হতে পারে, ভুলে গেছে 90 সালে সিপিএম সব নিয়ে নিয়েছিল, তখন 141টা ওয়ার্ডের মধ্যে 131টা নিয়ে নিয়েছিল ওরা, আজকে তারা হারিয়ে গিয়েছে। তো রাজনীতিতে অত্যাচার, অত্যাচারী বেশি দিন থাকতে পারে না, অত্যাচারী শেষ হয়ে যায়, শেষ কথা বলে জনগণ, যেভাবে 50 নম্বর ওয়ার্ডে বলেছে, আগামী দিন উত্তর কলকাতায় বলবে, তারপরে সারা বাংলায় আগামী 2026 সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। এই কথা বলে, এই আশা রেখে আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম। অনেক অপমান, অনেক মিথ্যাচার, অনেক ষড়যন্ত্র, অনেক আন্ডার দ্য টেবিল জোট কংগ্রেস এবং তৃণমূলের, মানুষ সবকিছুর জবাব দিয়ে দিয়েছে, কারোর জামানতকে জব্দ করে, কাউকে হারিয়ে দিয়ে নির্বাচনে একজনই জেতে, গণতন্ত্রের এটাই নিয়ম।
কিন্তু নির্বাচন শেষ হয়ে গিয়েছে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই পাড়ার, আমরা সবাই একই অঞ্চলের, তাই আমি সকলকে আহ্বান করছি আসুন আমরা দলমত নির্বিশেষে এই ওয়ার্ডটাকে মডেল ওয়ার্ড করি, আমার আশেপাশের ওয়ার্ডগুলোর সঙ্গে আমার কনটেস্ট ও প্রতিযোগিতা হোক, কে কত ভালো কাজ করতে পারে। প্রতিযোগিতাটা যেন এমন না হয় কে কত তোলা তুলতে পারে, কে কত কাটবানি নিতে পারে। বিগত দিনে যেগুলো হতো আমাদের এখন দেখা উচিত যে কে কত কাজ করতে পারে, আমরা যেন সেই দিকে নজর দিই। আমি আমার কর্মী সমর্থক ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে সংযত থাকুন, আপনারা জিতেছেন মাথায় রাখবেন একটা জিনিস, সে যে যত নত সে তত উন্নত। মাথায় রাখবেন কি বললাম, যে যত নত সেই তত উন্নত। তাই এটা তো একটা প্রথম ধাপ, মানুষ আমাদের সুযোগ দিয়েছেন, মাইলস টু গো, এইটা আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। তাই আপনারা সকলে সংযত থাকবেন, যারা অন্য দলের আছে তাদের সঙ্গে কখনো কোথাও মিসবিহেভ যাতে না হয় সেদিকে নজর রাখবেন। তারা প্রত্যেকে আমাদের অঞ্চলের মানুষ, তাদের প্রত্যেকের প্রতি আজকে আমি দায়বদ্ধ। এই কথা বলে আমি আবার আমার গণদেবতা যারা আমাকে পাঠিয়েছেন আমি সবচেয়ে খুশি, প্রদীপ ঘোষ আমার বাবা, আজ প্রায় 75 বছর বয়স, অসুস্থ মানুষ, এই ওয়ার্ডের আসল অভিভাবক তিনি, এই ওয়ার্ডটা তার হাতে তৈরি, এই ওয়ার্ডটা আমি তার নামে উৎসর্গ করলাম, তাকে ফিরিয়ে দিতে পেরে আমি গর্বিত পুত্র হতে পেরেছি আপনাদের আশীর্বাদে। তাই আপনাদের আমি শত শত কোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।